এখন যে প্র্যাকটিক্যালটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আমরা যেহেতু ব্যবচ্ছেদ করছি পায়ের ছিদ্র থেকে একদম আমাদের যে বক্ষ পাখনা ছিল সেই পর্যন্ত অংশ, এখন আমরা এই যে এই জায়গাটা মাথার নিচের দিকে অর্থাৎ কানকর পরে একটা অংশ রয়েছে ফুলকার পরে, এই অংশ এই জায়গাটাতে আমাদের মূলত মাছের যে হৃৎপিণ্ড বা হার্ট সেটা অবস্থিত। এখন আমরা এই জায়গাটা সেকশন করে ফেলবো, তো আমি এইভাবে চিরে নিচ্ছি, খুব আলতোভাবে চিরতে হবে যাতে হার্ট ছিঁড়ে না যায়। এখানে একটা শক্ত অস্থি আছে, এটা এইভাবে চিরে নেবে এবং চেরার পরে এইভাবে একটু হালকা টান দিতে হবে। তো খেয়াল করো, তো আমি এইভাবে চিরে নিয়েছি। এখন লক্ষ্য করলে তোমরা দেখবে এই যে এটা হচ্ছে রুই মাছের হার্ট বা হৃৎপিণ্ড এবং এর নিচের দিকে একটা কালো রঙের অংশ রয়েছে, এটাকে বলা হয়, দেখতে পাচ্ছ যে নিচের দিকে যে অংশটা পিণ্ড, এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা হচ্ছে অলিন্দ, সম্মুখ দিকে অলিন্দ এবং পিছনের দিকে থাকে নিলয়, এবং এখানে দেখো একটু কালো রঙের বস্তু দেখা যাচ্ছে যেটাকে আমরা বলবো, আর একটু কাছ থেকে দেখাচ্ছি যে একদম কালো রঙের যে বস্তু এটাকে বলা হয় সাইনাস ভেনাসাস, আর এটা হচ্ছে হার্ট। হার্টের উপরে দেখো আর একটা অংশ রয়েছে একটু সাদাটে রঙের, দেখতে পাচ্ছ এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি বালবাস অ্যাওর্টা। তাহলে এটা হচ্ছে হৃৎপিণ্ড যার দুটো প্রকোষ্ঠ, এর নিচের দিকে রয়েছে কালো রঙের সাইনাস ভেনাসাস এবং একদম হৃৎপিণ্ডের উপরে বালবাস অ্যাওর্টা। এই বালবাস অ্যাওর্টা এখানে ভেন্ট্রাল অ্যাওর্টার সাথে সংযুক্ত, ভেন্ট্রাল অ্যাওর্টা নামে একটা সূক্ষ্ম নালী রয়েছে সেই নালীর সাথে সংযুক্ত। যদি একটু খেয়াল করো, লক্ষ্য করো, দেখো এবার বালবাস অ্যাওর্টা একটা নালীর সাথে কিন্তু সংযুক্ত, এই দেখো খুব চিকন একটা নালী। আমি আরেকটু ক্লোজ দেখাই, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে বালবাস অ্যাওর্টার নিচ দিয়ে হাত দিলে, হাত না তোমরা ফর্সেপ দিয়ে যদি টান দাও তাহলে দেখবে একটা চিকন নালী দেখা যাচ্ছে, এই নালীটাকে আমরা বলছি ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডর বা রক্ত সংবহন তন্ত্র কিভাবে হয় সেটা। এখানে আরেকটা বিষয়, রুই মাছের ফুলকা থেকে এই হৃৎপিণ্ড থেকে বালবাস অ্যাওর্টার উপরে যে নালি বলেছি, বালবাস অ্যাওর্টার নিচ দিয়ে যদি তোমরা ফর্সেপ দিয়ে ধরো তাহলে বুঝতে পারবে এখানে যে এই যে একটা নালি রয়েছে এটাকে বলা হয়, বা সূত্রকার একটা অংশ রয়েছে এটাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টা কিন্তু এই ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে অনেকগুলো শাখা বের হয়, এই শাখাগুলো এই ফুলকার সাথে সম্পৃক্ত বা যুক্ত। এদের কাজ হচ্ছে ফুলকার নিচে মস্তকের উপরের দিকে যেহেতু হৃৎপিণ্ডটা থাকে, এই যে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে এই রক্ত সংবহন হয়, অর্থাৎ রক্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং আবার ফুলকা থেকে বিশুদ্ধ হয়ে সেটা আবার হার্টে ফিরে আসে। তো এই হচ্ছে আমাদের রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা আজকে তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে রুই মাছের ফুলকা, আরেকটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা, এবং সবচেয়ে শেষে আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, যে হার্ট থেকে বালবাস অ্যাওর্টার উপর যে ভেন্ট্রাল অ্যাওর্টা নামক একটা নালি রয়েছে সেই নালিটা থেকে যে শাখাগুলো বের হয় এগুলা ফুলকার সাথে সম্পৃক্ত, অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুলকার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই যে নালীগুলো বের হয় সেগুলো ফুলকার সাথে সম্পৃক্ত হয়ে রক্ত সংবহন করে, রক্ত ফুলকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং আবার সেটা পরিশুদ্ধ বা বিশুদ্ধ করে হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। তো এই ছিল আজকের মতো আমাদের যে বিজ্ঞান ব্যবহারিক অংশ দ্বিতীয় পত্রের, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তোমাদের সকলের জন্য আবারও অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার কাজে আসবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।